রানি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। 13 তারিখ থেকে যে সপ্তাহটা শুরু হবে, সেই সপ্তাহে রাজ্যে অনেক কিছু ঘটতে পারে। প্রথম কথা, সম্ভবত 15ই মার্চ সুপ্রিম কোর্টে ডিএ মামলার চূড়ান্ত শুনানি আছে, সেখানে একটা ফয়সলা পাওয়ার সম্ভাবনা তীব্র। 10ই মার্চ 9-10 বোধহয় কর্মবিরতি বা ধর্মঘটের ডাক দিয়েছেন সরকারি কর্মচারীরা, শিক্ষক অশিক্ষক কর্মচারীরা। রবিবার দিন ধর্মতলা শহীদ মিনারে যে সমাবেশ হয়েছিল সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের পক্ষ থেকে, সেখানে সব তৃণমূল বাদে সব বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা গেছিলেন, সমর্থন জানিয়েছেন। তাই ডিএ মামলার রায় 15 তারিখে ঘোষিত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রক্ষা কবচের মামলাটা আছে সুপ্রিম কোর্টে, সে সম্পর্কেও একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে সুপ্রিম কোর্ট, যদি না আবার তারিখ পে তারিখ হয়ে যায়। এই প্রতিবেদন করছি সোমবার, ঘড়ির কাঁটা 1টা ছুঁয়েছে। আপনার প্রতিবেদনটা দেখবেন দোলযাত্রার দিন, আরও 24 ঘন্টা পরে এই প্রতিবেদন রেকর্ড করার সময় থেকে। কেষ্টমণ্ডলকে নিয়ে একটা অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হয়েছে। খবর কি? যে আসানসোল কমিশনারেট কেষ্টকে নিরাপত্তা দিয়ে কলকাতায় পৌঁছতে পারবে না। ইডি বলছে যে তাহলে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে যাই, হাইকোর্টে যাই, হাইকোর্ট বলুক কারা কেষ্টকে আসানসোল সংশোধনাগার থেকে নিয়ে কলকাতায় আসবে, সেখানে সরকারি হসপিটালে কেষ্ট স্বাস্থ্য পরীক্ষা হবে, তারপরে প্লেনে করে তাকে দিল্লি নিয়ে যাওয়া হবে এবং সেই প্লেনেও একজন ডাক্তার থাকবে। তবে কেষ্ট নাকি ভালোই আছেন। যে পুলিশ নৌসাদকে 42 দিন জেলে ভরে রাখে অতি সক্রিয়তা, সেই পুলিশের আসানসোল দুর্গাপুর কমিশনারেট অনুব্রতকে নিরাপত্তা দিয়ে আসানসোল থেকে কলকাতায় পৌঁছতে পারে না, টালবাহানা করে, তাহলে কি ইডি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে অনুব্রতকে আসানসোল সংশোধনাগার থেকে নিয়ে কলকাতায় আসবে, নাকি আদালত যা নির্দেশ দেবে সেটাই পালন করবে? সেই নির্দেশের ব্যাপারে আজ হয়তো আপনারা জানতে পারবেন। কিন্তু বৃহত্তর পিকচারটাকে, যে অনুব্রত যাতে কিছুতেই দিল্লি না যায়, যতদিন সম্ভব তাকে আসানসোল সংশোধনাগারে রেখে দেওয়া যায় রাজার হালে, সেটাই নিশ্চিত করার উদ্যোগ। কিন্তু শেষ পর্যন্ত হবে না, কেষ্টকে তিহারে যেতেই হবে। সাইকল কেষ্ট মুখোমুখি বসিয়ে জেরা করলে অনেকের নাম সামনে চলে আসবে, সেটাই তৃণমূলের কাছে আতঙ্কের কারণ। ফিরাজ হাকিম বলেছিলেন না, বীরভূমের বাঘকে খাঁচায় বন্ধ করে রেখে যে আবার বাঘ বেরিয়ে আসবে, তো এখন যারা চিৎকার করছে তারা ইঁদুরে পরিণত হবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন বীরের মর্যাদা দিয়ে কেষ্টকে জেল থেকে বার করতে হবে, সেটা যেহেতু হচ্ছে না তাই অনেকে বলছেন যে আসানসোল সংশোধনাগার থেকে কলকাতায় পৌঁছে দিতে দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেটের এতটা অনীহা। তাই বীরের মর্যাদা দিয়ে তো তাকে আর সংশোধনাগার থেকে বার করা যাচ্ছে না, তাকে ওই সংশোধনাগার থেকে নিয়ে কলকাতায় যেতে হবে, তারপর বিমানে করে কেষ্ট যাবেন দিল্লি। তাই সহযোগিতা করছে না, তবে আদালত নির্দেশ দিলে শেষ পর্যন্ত ওটা মানতে বাধ্য হবে। এখানে সব কিছুকে আদালতের নির্দেশ দিতে হবে। কেষ্ট একবার দিল্লিতে গিয়ে ইডির মুখোমুখি হলে যে স্নায়ু ধরে রাখার যে খেলাটা কেষ্ট খেলছিলেন, সেটা আর খেলতে পারবে না বলে অনেকে মনে করছেন। কারণ চেনা পরিবেশে, পরিচিত মানুষজনের সংস্পর্শে কেষ্ট এখন আছেন, নামেই ওটা সংশোধনাগার, খুবই ভালোই আছেন।
আমি একটা ছবি দেখছিলাম, কেষ্টর পাশে এক রাজ্য পুলিশের কর্মচারী কেষ্টর কানে কি সব বলছেন হেসে হেসে, আর কেষ্টর তাড়িয়ে তাড়িয়ে সেটা শুনছেন। এই ছবিগুলোই প্রমাণ করে যে কতটা কমফোর্ট জোনের মধ্যে আসানসোল সংশোধনাগারে কেষ্টর আছেন। তাকে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, আর সম্পূর্ণ নতুন পরিবেশ দিল্লিতে গেলে ইডির নজরদারিতে থাকলে এই পুরোটাই বদলে যাবে। তাই কেষ্টর চাপের মুখে অনেক কিছু বলতে পারেন, সেই বললে অনেক প্রভাবশালীর চৌকাট পেরিয়ে দরজায় কড়া রাখতে পারে ইডি, তখন ত্রাহি মধুসূদন দশা হবে শাসক দলের অনেকে। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস রাইট ডিসিশন। আমরা অনেকদিন ধরে একটা প্রশ্ন করছিলাম না যে কেষ্টর তো অ্যাকাউন্ট এখন সব ফ্রিজ, কে টাকা দিচ্ছে ওর? বড় বড় আইনজীবীদের, কপিল সিব্বা, লভি সিং, মনু সিংভি, আরও অনেক নামজাদা লয়ার যারা কেষ্টর হয়ে সওয়াল করছেন। আমরা জানি, আন্দাজ করতে পারি কে টাকা দিচ্ছেন বা কারা টাকা দিচ্ছেন, সেটা ইডিরও নাকি এখন নজরে এসছে, তারিখ পে তারিখ করে আইনের। তবে এই লড়াইটা, আইনের লড়াইটা কেষ্টকে তো খুব ভালো দিচ্ছেন, মানে বেস্ট অফ মাইন্ডসকে এমপ্লয় করা হয়েছে, তো তাদের আইনি কুশলতা পারদর্শিতা নিয়ে তো কোনো প্রশ্নের অবকাশ নেই। তারা তাদের ক্লায়েন্টকে মক্কেলকে ডিফেন্ড করছেন, করতেই পারেন, কিন্তু সেই সব নামজাদা আইনজীবীর খরচ কিভাবে নির্বাহ করা হচ্ছে এটা কিন্তু সবার প্রশ্ন, ইডিরও প্রশ্ন। আর তারপরে 13 তারিখ থেকে যে সপ্তাহ শুরু হবে সেখানে নিয়োগ দুর্নীতি নিয়ে অনেক কিছু করতে পারে। এক পার্লারের মালকিন এসছেন, হৈমন্তী এসছে, গোপাল দলপতি এবার আসবে আবার। কিন্তু আমার মনে একটা সংশয় আছে, কালীঘাটের কাকুকে কিন্তু ভুললে চলবে না। হৈমন্তী, মালকিন, গোপাল দলপতি, কুন্তল সবাই আছেন, কিন্তু কালীঘাটের কাকুও কিন্তু কম খালিফা নয়। 2011 ভবানীপুর বাই ইলেকশনে নির্দল ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছিলেন, মানে ডামি ক্যান্ডিডেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা 2 বছরের মধ্যে তিনি 22টা প্রপার্টির সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত হয়েছিলেন। সেই কালীঘাটের কাকুকে যেন এজেন্সি না ভোলে, কালীঘাটের কাকুকে একটু ভালোভাবে জিজ্ঞাসাবাদ করলেই কাকু অনেক কিছু বলে দেবে। কাকু খুব খলিফা, কাকু প্রবেশদ্বার, সে নিজেই স্বীকার করে নিয়েছে আমার কাছে গিয়েই সব থেমে যাবে, কারণ ওনার প্রভু মানুষের সঙ্গে দেখা করেন না, ফোন ধরেন না, তার কাছে পৌঁছানো যাবে না। কিন্তু কাকুর কাছে তো ভালোভাবে পৌঁছতে হবে। তাই হৈমন্তী, ওই পার্লারের মালকিনের বিষয়ে যেন তদন্ত থমকে না যায়। কাকু কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেকে রসিকতা করে বলছেন দুর্মশাই কালীঘাটের কাকু কি বলুন, কালীঘাটের ডাকু। আমি বললাম ওসব আপনাদের নিজেদের কথা, আমি ওসব বলতে পারব না। কুন্তল বলেছে কালীঘাটের কাকু, তাই আমি বলছি কালীঘাটের কাকু। ওই নিয়োগ দুর্নীতিও বড় সড়ো কোনো পদক্ষেপ হবে। তাই 13 তারিখ থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে, এই সপ্তাহতে বা ছুটির মরশুম, দোল পূর্ণিমা, তারপরে হোলি, তারপরে আবার সরকারি কর্মচারীদের স্ট্রাইক, ধর্মঘট, তারপরে শনি রবিবার, 13 তারিখ থেকে আবার কাজের মধ্যে ফেরা, তখন কিন্তু তদন্তের অগ্রগতি বাড়বে। 2টো মামলা সুপ্রিম কোর্টে, আর তারপরে নিয়োগ সহ অন্যান্য নানা বিষয়ে, কয়লা, গরু, অনেক কিছু হবে ইডি সূত্রে আমরা জানতে পাচ্ছি। দেখুন, ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্র এসেছিলেন, আর সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনাগর এসেছিলেন। তারপরে কি হলো, প্রভাবশালী আইনজীবী সঞ্জয় বাসুর আলিপুরের বাসভবনে 28 ঘন্টা তল্লাশি হলো, ইঙ্গিতবাহিনা কোমর বেঁধে নেমেছে। তারপর কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন নিয়োগ দুর্নীতির মামলায়। তাই সিবিআইয়ের পক্ষে
শ্লথতা দেখানো সম্ভব নয়। তাই 13 তারিখ থেকে শুরু হওয়া সপ্তাহ বাংলার রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে বলে আমার মনে হয়।